চার ঘন্টা ধরে স্যালাইনের খালি বোতল টাঙানো রয়েছে ওয়ার্ডে মাত্র একজন নার্স। ভয়াবহ চিত্র লালবাগ মহকুমা হাসপাতালে, মুর্শিদাবাদ জেলার লালবাগ মহকুমা হাসপাতাল, যেখানে দুটি শহর এবং সাতটি ব্লকের মানুষেরা পরিষেবা পায়, সেই হাসপাতালে ভয়াবহ চিত্র ধরা পড়ল মঙ্গলবার সন্ধে। হাসপাতালের পুরুষ বিভাগ, মহিলা বিভাগ, শিশু বিভাগ এবং মাতৃ বিভাগ সব ওয়ার্ডের চিত্র একই রকম। একটি ওয়ার্ডে মাত্র একজন নার্স, রোগীর স্যালাইন শেষ হয়েছে প্রায় চার ঘন্টা আগে, কিন্তু ওয়ার্ডে মাত্র একজন নার্স থাকায় কোনো পরিষেবা সঠিকভাবে দিতে পারছেন না তিনি। 150 জন রোগীর জন্য মাত্র একজন নার্স। মঙ্গলবার সন্ধ্যায় লালবাগ মহকুমা হাসপাতালে এমনই চিত্র ধরা পড়ল সংবাদ মাধ্যমের ক্যামেরায়। রোগীদের কাছে জানতে চাইলে রোগীরা জানান, প্রায় 3-4 ঘন্টা আগে স্যালাইন শেষ হলেও নতুন স্যালাইন লাগানো হয়নি, বারবার ডেকে বললেও নতুন স্যালাইন লাগাচ্ছে না। যদিও এই বিষয়ে লালবাগ মহকুমা হাসপাতাল সুপারির কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সারিউল ইসলাম ও প্রবীণ মণ্ডলের রিপোর্ট, NTVWB। তিন চার ঘন্টা ধরে স্যালাইন খালি হয়ে পড়ে আছে। বলেছিলেন ওটা কখন শেষ হয়েছে? 2 ঘন্টা আছে বলেছিল। একটা বেডে দুটো করে পেশেন্ট, তাতে সিস্টার নেই, একটা সিস্টার কি বলা যাবে বলো, দুটো থেকে একজনের ডিউটি করছে, একটা একজনের ডিউটি করছে। প্রতিটা পেশেন্টের কাছে যান, দেখেন সব স্যালাইন শেষ, চেঞ্জ করার লোক নাই। কোন জায়গায় সিঙ্গেল আছে দেখেন।